झिम 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 नाचे आसमान रे चाँद, खुशी ते काया नाचे दोना दिन रात। अल्लाह रसूल दो जखनेर बादशाह ए दुनियार बुके आसार समय, दिन बोलचे जे अल्लाह पाक तुमी आमार बुके पाठाओ, रात बोलचे अल्लाह तुमी आमार बुके पाठाओ। तो अल्लाह पाक दिन आर रातेर माझे शुभ सादिके अल्लाह रसूल के दुनियार बुके पाठिए दिलेन, सेई कथा कवि लिखछेन शुनुन। झिम 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 नाचे आसमाने रे चाँद, खुशीते काया ना दिन नाचलो रात। सुबह सादिके धरो नीर बुके, सुबह सादिके धरो नीर बुके, आगमनी खुशीर बाणी एलो मोहम्मद। झिम 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 नाचे आसमाने रे चाँद, खुशीते काया नाथ दिन नाचे डोरा। अल्लाह पाक अल्लाह रसूल के कत सुंदर चेहरा दिए छिलो, कवि छंदेर माध्यमे देखछेन शुनुन। बिमल ज्योति निर्मल मोती खुद खोदार नबी, चाँद सूर्य हई आश्चर्य देखे तार नूरेर छवि। बिमल ज्योति निर्मल मोती निखुद खोदार नबी, चाँद सूर्य हई आश्चर्य देखे तार नूरेर छवि। मा आमी नारी घरे खोदारी नूर झरे, मा आमी नारी घरे खोदारी नूर झरे, फरिश्ता जिन बजाय बिन नाचे आबे हायात। रिम झिम रिम झिम नाचे आसमाने रे चाँद, खुशीते काया नाथ छिलो ना दिन रात। सुबह सादिके धरो नीर बुके, आगमनी खुशीर बाणी एलो मोहम्मद। रिम झिम रिम झिम नाचे आसमाने रे चाँद, खुशीते काया नाथ छिलो ना दिन रात। अल्लाह रसूल इन दुनियार बुके आसार पूर्वे जाहिलियतेर जुग छिलो, से जाहिलियतेर जुगे नारीदेर के केमन भावे अत्याचार करा हतो। কোনো বাড়িতে যদি কোনো নারী সন্তান জন্ম নিত তাকে জ্যান্ত মাটিতে পুঁতে মারা হতো, আর কোনো নারীর স্বামী যখন মারা যেত তার স্বামীর সঙ্গে তাকেও আগুনে পুড়িয়ে মারা হতো। আল্লাহ রসুল এই দুনিয়ার বুকে আসার পরে সেই জাহিলিয়াতের যুগ ঘুচে গিয়েছিল, কবি ছন্দের মাধ্যমে সেই কথা লিখছেন শুনুন। যাহা জানি গানা গানি হবে না তোয়ার, হবে না নারী ব্যবিচারী ঘুচাবে আধার। ওই রাঘা জানি হানা হানি হবে না তোয়ার, হবে না নারী ব্যবিচারী ঘুচাবে আধার। জলে নুরেরি প্রদীপ এলো খোদারি ঘাবের, জলে নুরেরি প্রদীপ এলো খোদারি ঘাবিব, জালিয়াতের জামানা হবে রে বরবাদ। ঝিম 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 নাচে আসমানে রে চাঁদ, খুশিতে কায়ানাত ছিল না দিন রাত। সুবহ সাদিকে ধরো নীর বুকে, আগমনি খুশির বাণী এলো মহামাত। ঝিম 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 নাচে আসমানে রে চাঁদ, খুশিতে কায়ানাত ছিল না দিন রাত। শেষ কথায় কবি লিখছেন শুনুন। এক সময় এক ইহুদি আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন যে তুমি যে রসুল বলে দাবি করছো আমি কেমন ভাবে মানব। তো সামনে সেই সময় একটি বট গাছ ছিল, তো আল্লাহর রাসূলকে সেই ইহুদি বলল যদি এই বট গাছ তোমাকে সাক্ষ্য দেয় তাহলে আমি তোমাকে রসুল বলে মেনে নেব। তো আল্লাহর রাসূল তখন সেই বট গাছ কেমন ভাবে সাক্ষ্য দিচ্ছে দেখুন। একই ইহুদি করে দাবি আমার নবীজির কাছে, মানিব নবী সাক্ষ্য দিলে সামনে রই বট গাছে। একই ইহুদি
করে দাবি আমার নবীজির কাছে, মানিব নবী সাক্ষ্য দিলে সামনে রই বট গাছে। তখন নবী বলিলেন গাছকে ওই সাক্ষ্য দিল নেচে নেচে, নবী বলিলেন গাছকে সাক্ষ্য দিল নেচে নেচে, বলে এমনি হান্নান মেনে নেয়। তখন সে নবীর সালাত ঝিমঝিম ঝিমঝিম নাচে আসমানের চাঁদ, খুশিতে কায়ানাত দিন নাচিল রাত, সুবহ সাদিকে ধরনীর বুকে, সুবহ সাদিকে ধরনীর বুকে, আগমনী খুশির পানি এলো মহামাত, ঝিমঝিম ঝিমঝিম নাচে আসমানের চাঁদ, খুশিতে কায়ানাত দিন ছিল রাত।